तो दोस्तों आ गया हूँ मैं पबजी मोबाइल लाइट पे और ये वीडियो बंगाली होने वाले हैं। मैं पहले ही बोल दे रहा हूँ, ये स्पेशली एक मेरा उत्तर प्रदेश का सब्सक्राइबर जो है माइंड ओन गेमिंग, उसका एक चैनल है, वो मेरा वीडियो रेगुलर देखते हैं। तो भाई आप थोड़ा एडजस्ट कर लो, आप कैप्शन पता नहीं यूट्यूब का जो कैप्शन होता है बंगाली टू इंग्लिश या बंगाली टू हिंदी जो कैप्शन होता है वो सही से काम करता है कि ये नहीं, वो मेरे को नहीं पता। डिफ़ॉल्ट जो सब टाइटल्स होता है, पर भाई तुम एक मैच एडजस्ट कर लो, मुझे पता है तुम कर लोगे तो ठीक है। अगर उतना अच्छा नहीं लगता तो सिर्फ आवाज़ को थोड़ा कम कर लो और गेम प्ले को देखते रहो जितना हो सके। तो मैं जल्द ही अपना जो सब्सक्राइबर्स है वो एक्सपोज करने वाला हूँ, बहुत ही जल्दी इस महीने के 31 मार्च। तो चलिए भाई शुरू करते हैं। आप मेरा लोकल लैंग्वेज या मातृभाषा जो बोलते हो मदर टंग, उस भाषे में मैं बोलने वाला हूँ। तो बंधुरा चले इसी पबजी मोबाइल लाइटे, तो एखन किछु ना खेलाई हबे, क्लैन ट्रेनिंग थेके किछु एकटा निये नी, मैराथन मास्टर पेलाम। সবাইকে দোল পূর্ণিমা চলে আসছে, দোল পূর্ণিমা ও হোলি উৎসবে আগাম প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই অনেক ভালো থাকবেন, ভালো পরিবেশে থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে মাস্ক পরে স্যানিটাইজার ইউজ করে হোলি খেলবেন, আর জলের মধ্যে করোনা মেশাবেন না, মানে বলতে চাচ্ছি চায়নার রং কিনবেন না। যা কিনবেন ভারতীয় কিনবেন, কারণ আপনারাই জানেন যে হোলি প্রথম খেলা হয়েছিল ভারতে, আর প্রথম হোলি খেলা হয় রাধাকৃষ্ণের মধ্যে। তো এটা একটা ভারতীয় সংস্কৃতি, এটা কোনো চাইনিজ সংস্কৃতি বা বিদেশি সংস্কৃতি না। তো ওর জন্য যতটা সম্ভব এই হোলি দিওয়ালিতে চাইনিজ জিনিসকে বয়কট করা ভালো, শুধু চাইনিজ কেন, আমেরিকান যে কোনো ভিন্ন দেশি যেগুলা বাইরের থেকে যেই সমস্ত পণ্য আসে। আর এখানে আমি একটা পাবজির দেশি টোটো দেখতে পাচ্ছি, আরে টোটো চালক না হয়ে আমি টোটোতে বসে পড়লাম এমনি। ও ভাই, ও প্যান্টি পরা দিদি, ওই প্যান্টি পরা দিদি নজর লাগিয়ে দিয়েছে, ওর জন্য আমি অ্যাক্সিডেন্ট করে গেলাম। ওই ভালো, কী এর নাম, অ্যান্ড্রেস পারডো জেমরুল ব্লু, এ একটু মুসলিম নাম হচ্ছে। এক এক আমার সবার উপরে আছে, তথাগত ওয়াইটি এটা আমি, আর নাম্ব হচ্ছে আগের মতনই জাঙ্কি আর্ট, কারণ এই জায়গাটা আমার খুব সেফ মনে হয়, কারণ আমি যখন ভিডিও বানাই আমি ধরে নেই যে আমাকে টিকতে হবে, দু চারবার রেকর্ডিং করলে চলবে না, কারণ আমি যেটা রেকর্ড করি সেটাই আপলোড দেই। আর পিং দেখতে পাচ্ছ 348 আছে। আর হ্যাঁ ভাই, আমি মাঝে মাঝে বাংলা বলার সাথে সাথে ইংলিশও বলি, কারণ আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আর বাংলা সব কিছু শেখা হলেও বাংলা অক্ষরগুলো ঠিকঠাক মনে থাকে না। এক থেকে একশোটা আনা কী কী বলে বলতে পারবো, কিন্তু তার উপরে যেই সংখ্যাগুলো ওগুলো আমার ঠিক মনে থাকে না, 100-এর উপরে যেগুলো। যেমন এখানে পিং দেখাচ্ছে 352, ইংলিশে যেটাকে বলে 352, তো সেটা আমি সেইভাবে ম্যাথমেটিক্যালি বাংলায় বলতে পারি না, তো মাফ করবেন, এতে আমার তেমন দোষ নেই, আমি পড়াশোনায় তেমন ভালো স্টুডেন্ট না বলে বাংলা শিখিনি। কিন্তু হ্যাঁ, পাবজির ভালো স্টুডেন্ট প্লাস ভালো টিচার, অনেক কাউকে পাবজি খেলা শিখিয়েছি, বিশেষ করে আমার মামাতো ভাইদের। এখন একটা আতঙ্কবাদী চলে আসছে যাকে আমি ঝাঁচড়া করে দেব কিছুক্ষণের মধ্যেই, কিন্তু মুশকিল হলো আমার হাত এখন পিছলাচ্ছে, পিছিল মোবাইলটা মধ্যে। আই আই শালা, আরে প্যান্টি পরা দিদি আসছে, ফোট মনে পড়ে যাকে আমি টোটোতে দেখতে গিয়ে উল্টে পড়েছিলাম।
আসলে এগুলা ইন্টেনশনালি করা থাকে। AK-47 বা AKM, AKM পেলে আর কিছু চাই না গো আর কোনো দিন। এরকম করে যাচ্ছে কেন গুলি খরচ করার জন্য? যাতে শত্রুপক্ষের হাতে কিছু না লাগে। অ্যামুনিশন শেষ করে দিয়েছি। এস শালা, আমার হেলথ নাই, আমাকে এসে মেরে যাচ্ছে টুকুস টুকুস করে। এবার অটোমেটিক হেলথ অনেকটা বেড়ে যাবে। আসলে ফার্স্ট এইডটা খরচ করলাম না, কি জানি কোন সময় লেগে যায় কাজে। কন্টেইনারগুলোকে চেক করি, অ্যামুনেশন কিছু পেতেও পারি। না, মেটা নিয়ে নিয়েছে। মানে কে বলো তো, ওই প্যান্টি পরা দিদি যাকে একটু আগে খালাস করলাম। ওই ওই ওই, পারফেক্ট জাম্প। মানে কি ব্যাপার, হ্যাঁ জাম্প ওই অনেক সময় পারফেক্ট দেই না, সে আবার পাবজি খেলতে নেমেছে। এরকম বিচার আল্লাহ সহ্য করবে না। আর হ্যাঁ, এই ডাইলগটা আমি বাংলাদেশি নাম বলবো না আর কপি করলাম, আগেই বলে দিচ্ছি, কারণ আমি ওই লোকটাকে চিনি, মানে লোকটার মিম ভিডিওটা চিনি। লোকটা যে একটা বাংলাদেশি নেতা কমেডিয়ান। আহা, M24টা পেলে ভালো হতো। শেট, এবার মাথার খুলির মধ্যে ইচ্ছা করে মারবো। পেয়েছি, আচ্ছা AKM নেব।
এটা কিন্তু ফাঁকা রাউন্ড চালাচ্ছি। অ্যামুনিশন শেষ করার জন্য মাথায় বোমা না পড়লেই হলো। না, সরতে লাগবে, কি জানি কোন সময় জোন চলে আসে। এই গাড়িটাকে ইচ্ছা করে ফাটাবো। হয়ে গেছে, অনেকটা ড্যামেজ। এরাম গাড়িটা নিয়েই তো আমি পালাতে পারতাম। ও ছাড়, চলে যাব। দেখেছি, আমি এতগুলা রাউন্ড ফায়ার করলাম, আমার রাউন্ডে মরল না। যে নামে ডেকে বলবো তোমাকে, তারপরে গানের লাইনটা ভুলে গেছি। এনিমিকে দেখলে হ্যাঁ এরকম বলবো, এনিমি বা বট। কতদিন দেখিনি তোমায়। হ্যাঁ, আগে আমি রানু মণ্ডলের কাছে গান শিখতাম, ওর জন্য আমার গানের গলাটা এরকম। পিছনে কোনো হারামজাদা নেই তো? না নেই। জোন কত দূরে? এ ভাই, জোনের 14 গুষ্টি দূর পেরিয়ে যেতে হবে। নদী নালা পর্বত সাপ জঙ্গল সবই পার হতে লাগবে। আরে স্মোক খাওয়া দে না। তলা দিয়ে যাই, কে জানি হেডশট খেয়ে গেলে। শেট, কেন মারলাম এটাকে? ধুর, কি যে করে যাচ্ছি। এ রাম, ও আমার অটো ফায়ার হয়ে আছে। অটো ফায়ার কি অটো থ্রো? AWM-টা পেলে ভালো হয়।
फुट লাস্টে একটা শট গাড়িটাকে। চিকেন ডিনার কি হবে না হেডশট আমি খেয়ে যাব। এই গেমটা রাখি। এই তো দেখেছি, হোয়াট দ্য স্যাড শট। বাহ, মারতে মারতেই মরে গেল। ঢাক 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 ঢাক। এবার আমার কিল কম। ঠিক আছে ফ্রেন্ডস, কিন্তু গেম প্লেটা বন্ধ করছি না, আরেকটা খেলা হবে। আর একই খেলবো সোলো, জানি না সেকেন্ড অ্যাটেম্পটা কেমন হবে। আর যদি ভালো, তেমন ভালো না হয়, তাহলে যেহেতু ফার্স্ট অ্যাটেম্পটা ভালো হয়েছে, ভিডিওটা আমি আপলোড দেবই। আর দেখলে জাঙ্কিয়ার্ড সোলো নামলে কত সুবিধে হয়। আমি যতবারই জাঙ্কিয়ার্ডে 21 সালে নেমেছি, ততবারই চিকেন ডিনার নিয়েছি। আর হ্যাঁ, সত্যি আমি মিথ্যা কথা বলছি না, আমি পাবজি কম খেলছি 2021 সালে, কিন্তু তার জায়গায় কল অফ ডিউটি খেলেছি। কিন্তু পাবজিতে যতবারই জাঙ্কিয়ার্ডে নেমেছি, সব ভিডিওই রেকর্ড করেছি। আর জানতাম আমি চিকেন ডিনার নিব। কিরে, এটা ওই মালটা না? না, এটা ওই প্যান্টি দিদির বয়ফ্রেন্ডটা হয়তো। প্যান্টি দাদা, ও সরি, জাঙ্গিয়া দাদা। জাঙ্কিয়ার্ড কোথায় পড়েছে? এবার একটু দূরে পড়েছে, তাও জাঙ্কিয়ার্ডে নেমে যাব। হাই রে, এবার প্রোদের সাথে দিয়েছে, গাড় মারা। এবার প্রো পড়েছে, ও পাবজি আমাকে ডিটেক্ট করে নিয়েছে, আমি প্রো। এবার সর্বশান্ত, এবার কোনো এগিয়ে মারা যাবে না, লুকিয়ে লুকিয়েই মারতে হবে। যেইভাবে ক্রাউন সিলভার, ক্রাউন গোল্ড লেভেলে প্লেয়াররা খেলে, আমিও এক সময় ক্রাউনেরই ছিলাম, কিন্তু সেমিস্টারের জন্য পাবজি কন্টিনিউ করতে পারিনি, তো তার জায়গায় কল অফ ডিউটি খেলতাম। আর তাছাড়াও ভারতে পাবজি ব্যান ছিল, না হলে পাবজি কন্টিনিউ হতো। 2-3টে কারণে পাবজি আনইনস্টল। আর হ্যাঁ, এখন যে খেলছি এখনও ব্যান, আর এখন আমি ভিপিএন লাগিয়ে খেলছি, আর না লাগিয়ে খেলতে পারবো না। মানে ভিপিএন কথা বলছি, ভিপিএন ছাড়া খেলা যাবে না ভারতে পাবজি। পাবজি লাইট, হ্যাঁ মোবাইলটা আবার খেলা যাবে।
কিরে ভাই, এখানে তো অস্ত্রের থেকে ওষুধ বেশি। চারটে ফার্স্ট এড নিলাম, আসলে হয়তো প্রোগুলো দিয়েছে না, না হলে এত থাকতো না। এখনই মারবে নাকি? একজন অলরেডি চলেই আসছে। M16A4 তো ওই সাবমেশিনটার থেকে অনেক ভালো বন্দুক। কি ভাই, এবার স্কারেল আর এগুলা দিয়েই খেলা দেখাবো নাকি? AK-47 বা AKM, তার সাথে স্নাইপার বা M24। ও, স্নাইপার মানেই তো M24 আর AK-98 পাই। কি জানো বন্দুকটার নাম? M416। ওগুলা পাবো না নাকি? এই তো পেয়েছি একটা মোটামুটি বন্দুক। হ্যাঁ, স্কারেলের থেকে এই বন্দুকটা MPK-5 অনেক ভালো, মোটা গুলি বের হয় এই বন্দুক থেকে, 9mm-এর। M16A4 এর ড্যামেজ দেখাই। হ্যাঁ, 3-3-6, 3-9, 3-12, 3-15, 3-18, 3-21। 21টা গুলিতে দরজা ভেঙে দিল। আর M416 এর বলতে গেলে প্রায় 30টের মতো গুলি লাগে দরজা ভাঙতে। আবার এবার এই বন্দুকটা দিয়ে দরজা ভেঙে দেখাই কটা রাউন্ড লাগে। 3-3-6, 3-9, 3-12, 3-15, 3-18, 3-21, 21+3, 21, 22, 24টা গুলি লাগলো প্রায়। তার মানে M16A4 এর MK কি জানো 14 বন্দুকটা ওটার থেকে ড্যামেজ বেশি। হ্যাঁ, একটা অ্যাসল্ট রাইফেলে হলোগ্রাফিক নেই বা ম্যাক্সিমাম 3X, আরেকটাতে নেই বড় স্কোপ। এই তো AK-47 পড়ে আছে। না, AK-47 তো না এটা। ওই AK-47-এর যমজ ভাইটা পাওয়া গেল আর কি। তাও পাওয়া গেছে। একটা জিনিস দেখলে, ঘন ঘন কিন্তু এনিমি আসছে না। এটাতেই বোঝা যায় যে আমাকে যে কঠিন লেভেলে দিয়ে দিয়েছে, মানে একজন প্লেয়ার হয়তো 3-4টার উপর কিল নিতে পারছে না। না, এই বিল্ডিংটায় যাচ্ছি না অনেক দিন ধরে। কোনো ক্যাম্পার থাকলে সর্বশান্ত করে দিবে। আবার ওষুধে প্যাকেট, আর এবার ওষুধ প্রয়োজনও আছে।
কারণ এবার প্রোগুলো আসবে। ওই তো রিলোডিং। কানাহুলা বানাই ওদের। এবার অটো অটো বন্দুক ছাড়া উপায় নেই। এর কাছে লেভেল 3 হেলমেটটা আছে না? ভালোই ড্যামেজ দিয়েছে আমাকে। আমিও প্রচুর ড্যামেজ খেয়েছি। এ বাবা স্নাইপার।
छेट हरम ज्यादा हैशटैग 8 অতটাও খারাপ ছিল না। ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করে দিও একটু। দেখা হচ্ছে পরের চিকেন ডিনার এপিসোডে।